নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাজ্য জুড়ে ঘটে চলা একের পর এক নারকীয় ঘটনার মাঝে ফের প্রকাশ হয়ে এলো আরও এক হারহিম করা তথ্য। রবিবার মুর্শিদাবাদের ফারাক্কায় বস্তাবন্দি অপ্রাপ্ত বয়স্কার দেহ উদ্ধারের খবর আপনারা দেখেছিলেন। জটকাটিয়ে অবশেষে সম্পন্ন হলো ময়নাতদন্তের প্রক্রিয়া। নির্যাতনের পর খুন, রিপোর্ট প্রকাশ্যে আসতেই কার্যত হতবাক তদন্তকারী অফিসারেরা। এরপরেই ঘটনাস্থলে আসে ফরেন্সিক টিম। শুক্রবার বিকেলে দুই সদস্যের প্রতিনিধি দল অভিযুক্ত দীনবন্ধু হালদারের বাড়িতে পৌঁছায়। মূলত অপ্রাপ্ত বয়স্কাকে নির্যাতনের পর খুন করার ঘটনার যাবতীয় তথ্য সংগ্রহ করছেন ফরেন্সিক টিমের প্রতিনিধিরা। দেখেন অবশ্যই ছবি। আমরা আমাদের প্রসেস অনুযায়ী যেরকম আমাদের প্রোটোকল সেই অনুযায়ী প্রিলিমিনারি যা পেয়েছি সেগুলো ওনাদেরকে বলেছি ল্যাবরেটরিতে পাঠাতে। ওনারা পাঠাবেন, তারপর ফার্দার অ্যানালিসিস করার পরে বলা যাবে। এখন কিছু ওপিনিয়ন ভাবে দেওয়া যায়। আপনারা কয় সদস্যের টিম আছেন? আমরা দুজনই দুজনই ডক্টর বিপ্রদীপ শীল আর ডক্টর সঞ্জীব কুমার দে। আপনার নাম কি স্যার? আমার নাম ডক্টর বিপ্রদীপ শীল, বায়োলজি ডিভিশন থেকে। আমরা দুজনেই বায়োলজি সায়েন্টিফিক অফিসার। সায়েন্টিফিক অফিসার এখান থেকে নমুনা যা নিয়েছে ল্যাবরেটরি চেক করার পর, হ্যাঁ ওনারা পাঠাবেন। সেখান থেকে পাঠানোর পরে সেটাকে ফার্দার টেস্ট করতে হবে। ময়নাতদন্তের প্রক্রিয়ায় কি সমস্যা হয়েছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গণেশ সাহার কাছ থেকে। কি কারণে তিন দিনের মাথায় ময়নাতদন্ত হলো, কি আপডেট রয়েছে গণেশ দা? দেখো, যে ঘটনাটা ঘটেছিল গত রবিবারের ঘটনা, এটা মুর্শিদাবাদের ফারাক্কা এলাকার যে রেল কলোনি রয়েছে সেই রেল কলোনি এলাকার একটা মেয়ের উপর নির্যাতন করা হয়েছে বলে যে একটা অভিযোগ উঠেছিল। হ্যাঁ, এবং সেই নির্যাতন করার পরে সেই সেখানে খুন করা হয়, খুন করে বস্তাবন্দি করা হয়। তখন এলাকার লোকরা যখন জানতে পারে তখন কিন্তু সেই বস্তাবন্দি দেহ কিন্তু পুলিশ উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় পুলিশ কিন্তু সে যেহেতু খুনের অভিযোগ নিয়েছিল, খুনের অভিযোগ নেওয়ার পরে তারা কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল বহরমপুরে সে মৃতদেহ পাঠানো হয়েছিল। রবিবারে সে মৃতদেহ পাঠানো হলে পরেও কিন্তু যেহেতু পরিবারের পক্ষ থেকে বারবার কিন্তু অভিযোগ করা হচ্ছিল যে ওই কিন্তু তাকে করা হয়েছে, সেই নির্যাতন কিন্তু পুলিশে নির্যাতনের কথা কিন্তু স্বীকার করতে চায়নি। এই কিন্তু যেহেতু সেখানে এলাকার মানুষজন এবং কিছু রাজনৈতিক লোক তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল, থানা ফারাক্কা থানা ঘেরাও করে পরের দিন বিক্ষোভ হয়েছে, পাশাপাশি ফারাক্কার বিভিন্ন এলাকাতে কিন্তু বিক্ষোভ অভিযান হয়েছে। এবং বহরমপুরের যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালের যে পোস্টমর্টম যে জায়গা রয়েছে সেই পোস্টমর্টমের কাছেও কিন্তু স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের একটাই দাবি ছিল যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই পোস্টমর্টম করা হোক। তার জন্য প্রায় তিন থেকে চার দিন সময় লেগেছে সেই পোস্টমর্টম করতে। সেই পোস্টমর্টম সম্পন্ন হয়েছে বুধবারের দিন। হ্যাঁ, বুধবার সে পোস্টমর্টম হয়। পোস্টমর্টম হওয়ার পরে মৃতদেহ সেটা কিন্তু পাঠানো হয় ফারাক্কাতে। এবং লাস্ট পর্যন্ত যখন পুলিশ পক্সো আইনের যখন ধারা রুজু করে সে তারপরে কিন্তু পোস্টমর্টম হয়েছে। এটা বলা যেতেই পারে যে প্রথম দিকে পুলিশ কিন্তু এটা করতে চাইছিল না, পরে কিন্তু পুলিশ চাপে পড়ে সেই অভিযোগ নেয় এবং অভিযোগ নেওয়ার পরে কিন্তু পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টমের পরে গতকাল যে পোস্টমর্টমের রিপোর্ট যেটা হাতে এসেছে তাতে কিন্তু ওই মহিলার উপরে যে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে তার কিন্তু প্রমাণ মিলেছে বলে এখন পর্যন্ত আমরা সূত্রমাত্র জানতে পেরেছি। গতকালকে এই রিপোর্ট হাতে আসার পরেই কিন্তু মানুষের যে যেটা মানুষ যেটা সন্দেহ করেছিল সেই সন্দেহ কিন্তু তাদের সঠিক হয়েছে যে নির্যাতন করেই সেই নাবালিকাকে খুন করা হয়েছে। অনেক ধন্যবাদ গণেশ দা, সঙ্গে থাকো। উল্লেখ্য, দুর্গোৎসব উপলক্ষে দিল্লি থেকে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত রেল কলোনি এলাকায় আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল অপ্রাপ্ত বয়স্কা। ফুল দেওয়ার লোভ দেখিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে যায় দীনবন্ধু হালদার নামে ওই ব্যক্তি। এরপরেই চলে নির্যাতন। বিষয়টি ধামাচাপা দিতে প্রাণে মেরে ফেলা হয় তাকে। এরপরেই অভিযুক্তের বাড়ি থেকে বস্তাবন্দি তার দেহ উদ্ধারের পর কার্যত ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। হয় প্রতিবাদ, তবে গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। কারণ প্রথমে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ নিতে অস্বীকার করে, শুরু করে টালবাহানা। অবশেষে দীর্ঘ গড়িমসির পর চাপের মুখে পড়ে ফারাক্কা থানার পুলিশ পক্সো আইনে মামলা দায়ের করলে
তিন দিনের মাথায় সম্ভব হয় ময়নাতদন্তের প্রক্রিয়া, যেখানে বিচারের দাবিতে দিন রাত এক করে প্রতিবাদ চলছে, যেখানে বঙ্গ জুড়ে চলা একের পর এক ঘটনা প্রকাশ্যে আসার পরেও কেন এ ধরনের ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ প্রশাসন, কাকে বা কাদের আড়ালের চেষ্টা, প্রশাসনের এই ভূমিকায় সাহস বাড়ছে না তো এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের, উঠছে প্রশ্ন। গণেশ সাহা, সাবনাবিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।